হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। আমার হাতে আছে নোকিয়া G10 এবং নোকিয়া G20। এই দুইটা মডেলের ভিতর অনেকে আমার কাছে কমেন্ট করে থাকেন যে ভাইয়া কোন মডেলটা বেশি ভালো হবে, কোন মডেলটা আমরা কিনবো। সো আজকের কিছু কিছু টেস্টের মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন মডেলটা ভালো, কোন মডেলটা খারাপ, বা কোন মডেলটা আপনাদের জন্য বেটার হবে। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার এই সেটটা হচ্ছে নোকিয়া G10 এবং এই সেটটা হচ্ছে নোকিয়া G20। তো ফার্স্ট অফ অল আমরা যদি সেটটা বন্ধ করি, তো পাওয়ার অফ করব। অলরেডি G10 কিন্তু ফার্স্টলি বন্ধ হলো। আমি যদি ওপেন করতে যাই তাহলে তো দেখতে পাচ্ছেন দুইটা ফোনই একসাথে ওপেন হলো। ভিডিও কোনো আনকাট করব না, যার কারণে একটু সময় নেবে। অলরেডি G20 ওপেন হয়ে গেছে, বাট G10 কিন্তু এখনো ওপেন হয়নি। সো ওপেন হতে আপনারা দেখলেন যে নোকিয়া G20 কিন্তু ফার্স্টলি ওপেন হয়েছে। তো G10 এবং G20 দুইটা ফোনই ওপেন হয়ে গেছে। আপনারা দেখে নিয়েছেন যে G10 থেকে G20টা অনেক ফাস্ট। তো এরপর যদি আমরা ক্যামেরাটা ওপেন করে একটু দেখি, এখানেও G10 স্লো এবং G20 ফাস্ট। ক্রোম ব্রাউজার, এটা তো G20 ফাস্ট। তো ভিউয়ার্স, আমরা এখন SMS ওপেন করে দেখব। তবে দুইটাতে ফার্স্ট একই টাইমে ওপেন হয়েছে। এরপর যদি আমরা ফটো ওপেন করে দেখি, G20টা ফার্স্ট, অবভিয়াসলি G20 ফার্স্ট। এরপর যদি আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে দেখি, যদি সেটিংস, G20 ফার্স্ট। ক্যামেরা, ক্যালকুলেটর, দুইটাতে সেম একসাথে ওপেন হয়েছে। এরপর আমরা যদি ইউটিউবটা একটু ওপেন করে দেখি, আগেই কিন্তু G20টা ওপেন হয়েছে। কলের অপশন দুইটাতেই সেম। তো এবার মেইল ওপেন করে দেখব,
G20 ফার্স্ট সিপিইউ জেড ফার্স্ট G20 সব দিক থেকে দেখা যাচ্ছে এগিয়ে আছে নেটফ্লিক্স G20 অলরেডি আমাদের কিন্তু আমি যদি এবার ম্যাপ একটু ওপেন করি G20 ফার্স্ট তো বন্ধুরা আপনারা কিন্তু দেখে নিয়েছেন অলরেডি আমার এরপরে অ্যাসিস্ট্যান্ট একটু ওপেন করে দেখি এটা ফার্স্ট FM radio first calendar G20 first তো ভিউয়ার্স অলরেডি আপনারা কিন্তু দেখে নিয়েছেন যে Nokia G10 এবং G20 যে স্পিড টেস্টের কথা আপনাদের সাথে বলেছিলাম তো আপনারা কিন্তু নিজেরা এখন সিদ্ধান্ত নিতে পারবেন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে Nokia G10 এর প্রাইস এবং G20 এর প্রাইস কিন্তু এক না মিনিমাম 2-3000 টাকার মতো একটা ডিফারেন্স আছে সো এরপর আপনারা চিন্তা ভাবনা করবেন তবে প্রসেসরের বিষয়টা একটু আলাদা আছে কারণ এটাতে G35 এর প্রসেসর এবং এটাতে G25 এর প্রসেসর সো ফাস্ট স্লো হওয়া এটাই স্বাভাবিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে